রেডিয়েশন ছাড়া এবং বুক না কেটে হৃৎপিণ্ডের সমস্যা সমাধানে চীনের ফুয়াই হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর মীর জামাল উদ্দিন এবং ফুয়াই হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন জিয়াং বিনপেন এর মধ্যে স্মারক সই হয়। এর আওতায় ফুয়াই হাসপাতাল $2 মিলিয়ন তহবিল দেবে। নতুন এ পদ্ধতির সুবিধাজনক দিক হলো বুক না কেটে বোতাম লাগানো ও বেলুন বসানো হবে। আজ 4 রোগীকে পরীক্ষামূলকভাবে চিকিৎসা দেওয়া হয়। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।